হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহস্য রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি এখন আপনাদেরকে বিদেশি যেই ফরনশিপ আমরা ফরনশিপও বলি মাদার বেসেলও বলি এটা শিপ বিদেশ থেকে আসছে আমাদের দেশে আউটারে ফতেঙ্গা আউটারে আছে এ আউটার থেকে ছোটো ট্যাঙ্কারগুলা আপনার পঁচিশ লাখ চব্বিশ লাখ তেল নিয়ে পদ্মার ডিপুতে কর্ণফুলি ডিপুতে যায় ডিপুতে যায় খালি করে এর আগে আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি আসলে যে ডাব যে পরিমাণ ডাব নিয়ে আসে তেল নিয়ে আসে তেল নিয়ে আসার কারণে তার যেই পানির নিচে যে গভীরতা থাকে কর্ণফুলি নদীতে ওই পরিমাণ পানি না থাকার কারণে আপনার আউটারে আমাদের ফতে আউটার থেকে ছোট ট্যাঙ্কারে তেল কিছু পরিমাণ নিয়ে যাওয়ার পর এর ঢাপটা একটু উপরের দিকে উঠলে কর্ণফুলির সাথে অ্যাডজাস্ট হলে তখন আপনার কর্ণফুলিতে চলে যায় কর্ণফুলি ঝেড়িতে যায় খালি করে দেখা দেখা যাক আমি যে এই ভিডিওটা যে জন্য আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটা মূলত মা মাদার বেসেল থেকে কিভাবে আপনার জাহাজ থেকে মাদার বেসেলে যায় ওই ওই জন্য ভিডিওটা করলাম এই ক্যারাংয়ের সাহায্যে আপনার মানুষ উঠে একজন ক্যারাংম্যান কেরাং চালাচ্ছে আরেকজন ম্যান এটা কোন দিকে কতটুকু যাবে কত কীভাবে উঠবে সেই দিক নির্দেশনা দেখাচ্ছে যার কারণ ক্যারাং ম্যান নিচে তো দেখতে পাচ্ছে না এই ওই ব্যক্তি ম্যানকে নিয়ন্ত্রণ করে কিভাবে কতটুকু যাবে কতটুকু আসবে যাই হোক আপনাদেরকে কতটুকু বিনোদন দিতে পেরেছি আমি এই ভিডিওটাতে দেখে আপনারা কতটুকু উপকৃত হয়েছেন আমি বুঝতে পারি না তবুও আপনাদের ভালোবাসা লাইক কমেন্ট শেয়ারে আমি অনুপ্রেরিত হই যাই হোক লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে পরের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ